হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কারকের শেষ পর্ব নিয়ে চলে আসলাম। আজকের পর্বে থাকছে অধিকরণ কারক। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। সবার আগে আমাদের সংজ্ঞাটা ভালোভাবে শিখতে হবে। অধিকরণ কারকের সংজ্ঞা এমন, ক্রিয়া সম্পাদনের সময় অথবা স্থানকে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে সময় এবং যে স্থানে কিছু ঘটছে, এরকম যদি কোশ্চেন আসে তো সেটা দেখে বুঝতে পারবেন যে ওটি অধিকরণ কারক। তো এবার দেখুন, অধিকরণ কারককে তিন ভাগে ভাগ করা হয়, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আর সবচেয়ে মজার একটি বিষয় যে ভাবাধিকরণ অধিকরণ কারক এটা সব সময় সপ্তমী বিভক্তি হয়, অর্থাৎ এটার পরে অল টাইম সপ্তমী বিভক্তিই হবে, অন্য কোনো বিভক্তি বসবে না। এখানে উদাহরণ দেখুন, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, এ দুটিই কিন্তু ভাবাধিকরণের সপ্তমী। ঠিক আছে, এই উদাহরণ দুটি খুব ভালো করে মনে রাখবেন। যখন কোনো ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ পাবে তখনই ভাবাধিকরণ অধিকরণটা আসবে। তো দেখুন, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়ে যাচ্ছে, এটাও একটা অভিব্যক্তি প্রকাশ করছে, কান্নায় শোক মন্দীভূত হয়ে যাচ্ছে, তো এগুলো ভাবাধিকরণ এবং এরপরে অবশ্যই সপ্তমী বিভক্তি বসবে। এবার দেখুন, কালাধিকরণের কোনো প্রকারভেদ নেই, কিন্তু আধারাধিকরণের প্রকারভেদ রয়েছে। এটা তিন প্রকার, ঐকদেশিক, অভিব্যাপক ও বৈষয়িক। এখন মজার বিষয় দেখুন, ঐকদেশিক খুবই মজার একটি টপিকস, যে পুকুরে মাছ আছে এটা যে ঐকদেশিক কিভাবে বুঝবেন? এটা মানে হচ্ছে বড় একটা জায়গার কিছু কিছু স্থানে যদি কোনো জিনিস থাকে তাহলেই সেটা হয়ে যাবে ঐকদেশিক। আর অভিব্যাপকটা হচ্ছে বড় একটি জায়গায় বড়ভাবে বিস্তার যদি থাকে তাহলে সেটি অভিব্যাপক হয়ে যাবে। যেমন দেখুন, তিলে সব জায়গায় কিন্তু তেল থাকে, আর পুকুরে সব জায়গায় কি মাছ থাকে? থাকে না, কিছু কিছু স্থানে মাছ থাকে। সবখানে যদি মাছ থাকতো তাহলে তো আপনি পুকুরে হাত দিলেন আর মাছ পেয়ে গেলেন, খুব মজা হতো তাই না? কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না, তো এই জন্যই ওইটার নাম হয়ে যাচ্ছে ঐকদেশিক। আর তিলে তো সব জায়গায় তেল থাকে, তো এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে অভিব্যাপক। এগুলো সব আধারাধিকরণের প্রকারভেদ। এরপর রয়েছে বৈষয়িক, এটাও খুব ভালো একটা জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট আধারাধিকরণের মধ্যে ঐকদেশিক আর অভিব্যাপক। আর বৈষয়িকে রয়েছে যে কোনো একটা নির্দিষ্ট টপিক্সে খুব ভালো হবে, যেমন কেউ গানে ভালো, কেউ পড়াশোনায় ভালো, কেউ আবৃত্তিতে ভালো, কেউ অঙ্কনে ভালো, তো ওইটা হয়ে যাবে বৈষয়িকে, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে সে ভালো হবে। এবার দেখুন, অধিকরণের সংজ্ঞাটা কি মনে আছে? যে স্থান আর সময়কে ইন্ডিকেট করলেই হয়ে যাবে ওটা অধিকরণ কারক। উদাহরণ দেখুন, বুঝতে পারবেন। বাবা বাড়ি নেই, এখানে বাড়ির নিচে দাগ রয়েছে, তো বাবা কোথায় নেই, স্থানের কথা কিন্তু বলছে এখানে, তো বুঝতে পারলেন যে এটি হচ্ছে অধিকরণ কারক। এরপর রয়েছে খিলিপান দিয়ে ওষুধ খাবো। এখন একটা নির্দিষ্ট জিনিস দিয়ে ওষুধ খাওয়ার কথা বলছে, আর এখানে স্থান বোঝাচ্ছে, ওষুধের স্থানটা কোথায়? খিলিপানের মধ্যে, তাই না? তো এটা কিন্তু বুঝতে হবে, এভাবেই অধিকরণ কারকটা হয়ে যাচ্ছে। আর এটিতে কি বিভক্তি আসছে? যেহেতু দিয়ে রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। এভাবে দেখুন, ঘরের মধ্যে কে রে, এ বাড়িতে কেউ নেই, ঘাটে নৌকা বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা, সবগুলো স্থানের কথা বলছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন অধিকরণ কারকের বিস্তারিত বিষয়টি। এক কথায় যে ক্রিয়া সম্পাদনের যে সময় এবং স্থানটাকে বোঝাবে ওটাই হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। ভাবাধিকরণে সব সময় সপ্তমী বিভক্তি হয়, আর আধারাধিকরণ হচ্ছে তিন প্রকার, ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো কারকের এপিসোডগুলো কেমন লাগলো প্লিজ জানাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।